নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এলাম, একটা খুব ভালো ওষুধ নিয়ে এসেছি। অনেকেই আমাকে বলছেন যে সর্দি কাশি এখন হচ্ছে, এরকম একটা সিরাপ জাতীয় কিছু ওষুধ যেটা খেলে কাশি এবং সর্দি তাতে খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন এবং ভালো থাকবেন। তো আজকে সেরকমই একটা ওষুধ আপনাদের সাথে কথা বলবো, জানাবো। ওষুধটার নাম বাপি কাফ। এটা খুবই ভালো একটা ওষুধ। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে এটাই বলবার, যারা ভিডিওটা দেখছেন বা আজকে চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যে বেল আইকনটা আছে সেটা প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও যখন আমরা আপলোড করব সহজেই প্রথমেই আপনাদের কাছে যাতে সেটা পৌঁছয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। বাপি কাফ, এটা প্রচণ্ড কাশি হচ্ছে বা সর্দি, অনেকদিন ধরে সর্দিতে ভুগছেন, ঠান্ডা লেগে গেছে, এখন এই যে ঠান্ডা পড়েছে অনেকেরই সর্দি কাশিতে তারা ভুগছেন, প্রচণ্ড কাশি হচ্ছে, দীর্ঘদিন ধরে কাশি কমছে না, খুবই সর্দি আছে, এরকম ক্ষেত্রে এই ওষুধটা খুবই কার্যকরী। প্রথমে এর যে কম্পোজিশন সেটা সম্পর্কে বলি। বেলেডোনা, বেলেডোনা মাদার, ব্রায়ানিয়া মাদার, ড্রসেরা রোটান্ডিফোলিয়া মাদার, জিঞ্জিবার অফিসিনালি মাদার, জাস্টিসিয়া আধাটোটা মাদার, মেন্থা পিপারাটা মাদার, অসিমাম স্যাঙ্ক মাদার টিংচার, এমন এমন মুর মাদার এবং ক্যাফিন। এবার সাধারণভাবে এর যে কার্যকারিতা সেটা বলি। ব্রায়ানিয়া, খুব সর্দি হয়েছে, তার সাথে একটু টেম্পারেচার আছে, মাথা ধরে আছে এবং কাশি আছে, এতে এই ওষুধটা ব্রায়ানিয়া খুব কার্যকরী ভূমিকা নেয়। ব্রায়ানিয়া এর কম্পোজিশনের এই ওষুধটা। আরেকটি কম্পোজিশনের ওষুধ বেলেডোনা, প্রচন্ড মাথা যন্ত্রণা, মাথা ভার, চোখ লাল হয়ে আছে, একটু টেম্পারেচারও আছে, জ্বর আছে, সামান্য সর্দিও আছে, এক্ষেত্রে বেলেডোনা খুব ভালো কাজ করে। ড্রসেরা, এই ওষুধটা সাধারণভাবে ড্রাই কাফ, শুকনো কাশি, প্রচন্ড কাশি, কাশি থামতেই চায় না, কফ সেরকম ভাবে বেরোচ্ছে না, রাত্রে ঘুমোতে পারে না, এরকম ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে। জিঞ্জিবার অফিসিনালি, এটাও কাশিতে খুবই ভালো কাজ করে, সর্দি আছে, টেম্পারেচার থাকতে পারে। এবং জাস্টিসিয়া আধাটোডা, প্রচন্ড কাশি, কাশি কোনোভাবেই কমছে না, সর্দি উঠছে, কফ উঠছে, সর্দি আছে, কফ উঠছে, মাথার যন্ত্রণা, মাথা ভার, রাত্রে ভালো করে ঘুমোতে পারছেন না এবং কাশি অবিরাম, অবিরাম কাশি, এবং কাশির সাথে কিছুটা সর্দিও কফও বেরোচ্ছে। আরেকটি ওষুধ মেন্থা পিপারাটা, এখানেও কাশি আছে, সর্দি আছে, নাক দিয়ে জল পড়া। অসিমাম স্যাঙ্ক, অনেক দিনের সর্দি, সর্দিটা বসে আছে, সর্দি কিছুতেই ভালো ভালো করে বের হচ্ছে না, প্রচন্ড কাশি, কাশির সাথে সাথে সর্দি অনেক সময় ওঠে কিন্তু সেভাবে উঠছে না, সর্দিকে তরল করতে সাহায্য করে। এমন মূল, এটিও কাশিতে কার্যকরী, সর্দি আছে। ক্যাফিন, একটা অবসাদ ভাব, ঘুম ঘুম ভাব, একটা লেথার্জি, কাশি আছে, সর্দি আছে, ভালো কাজ করে। এই যে ওষুধটা বাপি কাফ, কম্পোজিশন সম্পর্কে বললাম, এটা কিভাবে খাবেন? অ্যাকিউট কাফে বা অ্যাকিউট অবস্থাতে, কাশি সর্দি যখন খুবই আছে সেই অবস্থাতে, 2 চামচ করে দিনে 4 বার, সকাল দুপুর বিকেল রাত, এইভাবে 2 চামচ করে দিনে 4 বার খাবেন। প্রথমে 7 দিন এইভাবে খাবেন, তারপর একটু কাশি কমে গেলে 2 চামচ করে দিনে 3 বার আরো 3-4 দিন কন্টিনিউ করবেন। আশা করি যে সমস্যাগুলো আছে, যে কাশির সর্দি এবং অন্যান্য যে সমস্যা, মাথা ধরা, গা হাত পা ব্যথা, এগুলো সব কমে যাবে, প্রচণ্ড যে কাশি সর্দি তার থেকে অব্যাহতি পাবেন, মুক্তি পাবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।